শুভ সকাল বন্ধুরা নতুন আরেকটি ব্লগে স্বপ্ন আমার চ্যানেলে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানি আজকের এই ভিডিওটি শুরু করছি আজকে সকালবেলাতে শাশুড়ি মা ছোলা সেদ্ধ করেছে তাই সেটাই এখন খাচ্ছি আর খাওয়া দাওয়ার পরে বাইরে এসেছে তারপরে চা করা হয়েছে আর এই বাড়িতে চা করা একদম মেপে মেপে করা হয় না যেই কয়েকজন মানুষ তার থেকে তো অনেকটা বেশি করা হয় আর আমারও ঠিক সেটাই হয়েছে বেশি রয়েছে একটা ননদকে বললাম খাওয়ার জন্য কিন্তু ও বললো যে ও খাবে না তাই ভাইকে দিলাম আর ওকে দুটো বিস্কুট দিয়েছি প্রথমে তো ও বললো কি যে আরও দুটো দাও আবারও যেই দুটো বিস্কুট দিয়েছে ভীষণ খুশি হয়েছে ভাইকে চা দেওয়ার পর ঠাকুমার সাথে একটু গল্প করছিলাম আর সেই সময় পাচন খাওয়া নিয়ে কথা হচ্ছে আজকে হলো চৈত্র মাসের শেষের দিন আমাদের ওখানটা অনেক বাড়িতেই এই পাচন খায় আমাদের বাড়িতে আবার পাচন খাওয়া ছিল না আর এই শ্বশুর বাড়িতেও সেটা নেই পাচন খেয়েছি আমাদের বাড়ির পাশে যেই কাকিদের বাড়ি ওই বাড়িতে রান্না হতো নেমন্তন্ন করতো খেতে যেতাম ভীষণ ভালো লাগতো খেতে তো সেইটাই বলছিলাম ঠাকুমাকে আর কী কী দিয়ে রান্না করা হয় সেই সব কথাই হচ্ছিল তার মধ্যে তো থর দিতে হয় ঠাকুমা বললো কি যে থোর খাবি চল তাহলে নিয়ে যাচ্ছি তো সেই জন্য বাড়ির একদম পেছনের দিকে আসা হয়েছে এই কলা গাছটার থেকেই থরটা বের করা হবে শ্বশুরবাড়িতে কালী পুজো হল তার আগে তো ঝড় বৃষ্টি হয়েছিল একদিন তো সেই সময় গাছটা যেন কেমন করে পড়ে গেছে মানে না পড়ার মতনই ছিল কিন্তু তবুও আর কি পড়ে গেছে গাছটা সেইটার থেকে এখন থর বের করতে আসা হয়েছে ঠাকুমা প্রথমে কলা গাছটাকে তো দুটো ভাগ করে নিয়েছে সুবিধার জন্য আর ঠাকুমা প্রথমে ছাড়াচ্ছিল তার মধ্যে ভাই এসে বলছে কি যে দাও ঠাকুমা আমি ছাড়িয়ে দিচ্ছি তো সেই জন্য ভাই এখন এসে এটাকে ছাড়িয়ে নিচ্ছে থর বের করা হচ্ছে তবে সেই পাচন খাওয়া হবে না থরটাকে ভাজা খাওয়া হবে আমাদের বাড়িতে কলার থর ভাজা করা হতো কালো দিয়ে ভীষণ সুন্দর একটা গন্ধ আসতো আর তার সাথে স্বাদটাও ছিল দারুণ ওই জন্য ঠাকুমাকে বলেছি কি যে কলার থরটা ভাজা করার জন্য আর তার সাথে যেন কালো জিরে দিই ঠাকুমা বললে ঠিক আছে আর এই যে যে কলার থোরটা ছাড়ানো হচ্ছে ঠাকুমা বলছে ছাড়িয়ে দেবো ঠিক আছে তুই কিন্তু কুচাবে আমি বললাম ঠিক আছে যদিও বা এটা কোনো দিনই করিনি আসলে অনেক কিছুই রান্না করেছি তবে অনেক সবজি আছে সেগুলো এখনো পর্যন্ত কাটিনি আমার মাই কেটে দিত তো আজকে এইটা কাটবো কলার বাড়ির দিকে আনার পর ঘরে এসে বসেছি আর তার মধ্যে একটা ননদ ডাক দিয়ে বলছে কি যে তুমি বলে থর কাটবে ওই দেখো ঠাকুমা কাটতে বসেছে তুমি তাড়াতাড়ি আসো তো এসে ঠাকুমাকে বলছি তুমি কেন কাটতে বসেছো ঠাকুমা বলছে কি আমার তো এখন আর কোনো কাজ নেই কী করবো তার জন্য কাটতে বসে গেছি তো আমি কুচিয়ে দিচ্ছি তো এটাকে ভালো করে হলুদ দিয়ে চটকে নে সেই জন্য এখন কুচানো থরের মধ্যে হলুদ দিয়ে চটকে নিচ্ছে এটার মধ্যে যে জলটা থাকবে সেইটার কি বেরিয়ে আসবে এটা ভালোভাবে চটকালে পরে অনেকটা নরম তুলতুলের মতো হয়ে যাবে ঠাকুমা চোর কাটছিল আমি তো হলুদ আগে চট তো সেই সময় ঠাকুমার সাথে কথা হলো কি যে একটা দাদু দুবাইতে যাওয়ার কথা মানে নেমন্তন্ন রয়েছে আজকে সকালবেলাতে পাঠ হবে আর কালকে পয়লা বৈশাখ কালকে খাওয়া দাওয়া হবে তো ওখানটায় যাওয়ার কথা তো বললাম ঠিক আছে যাব মানে আমি যাব ঠাকুমা যাবে আর পুতুল তিনজনে আর কি যাব তো ঠাকুমা বললো তাড়াতাড়ি স্নান করে রেডি হতে কারণ ঠাকুমা তো খুব বেশি সময় লাগবে না আমার সময় লাগবে ওই জন্য ঘরে এসে এখন ঘরটা মুছে নেবো আর তারপরে স্নান করবো আর সকালবেলাতে সে তো ছোলা খেয়েছিলাম তো তারপরে তো আর কিছু খাইনি তো এখন স্নান করবো তারপর খাওয়া দাওয়া করে রেডি হতে হবে তো চলো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে বাবা আকাশে নি মেঘের আনন্দ হয় হাসে ভেবেছিলাম আমারই দেরি হবে কিন্তু দেখো আমার আর পুতুলের আগে আগে হয়ে গেছে ঠাকুমার এখনো হয়নি ঠাকুমার এখন শাড়ি পরছে মায়ের দিকে রাস্তাতে এসেছে অটো দাঁড় করানোর জন্য বলছে একটু বাদে বাদে করো কিন্তু আগেই চলে এসেছে তারপর আমরা ওই বাড়িতে যাব আমরা যে যেইখানে যাব ওই জায়গাটা এই বাড়ির খুব কাছেই আর ওইখানটায় যেতে হলে শুধুমাত্র অটোতেই যেতে হবে তো সেই জন্য দাঁড়িয়েছিলাম আরে দেখো অটো চলে এসছে যে এখন আমরা অটোতে করে সবাই যাচ্ছি আর ভাইয়ের বসার জায়গা নেই ওই জন্য আমার কোলেই বসিয়ে দিয়েছি আগে তো ভীষণ পরিমাণে লজ্জা পেত কিন্তু এখন আর অতটা নেই এখন ভীষণ পরিমাণে ইয়ার্কি করে আর মাঝে মাঝে ঘরে এসে আবার কথাও বলে আর এই দেখো দাদুদের বাড়ি চলে এসেছে তবে এইখানটাতে আসার আগে ঠাকুমা তো ভীষণ পরিমাণে তাড়াহুড়ো করছিল যে এগারোটার মধ্যেই যেতে হবে না হলে হবে না শুরু হয়ে যাবে কিন্তু এইখানটাতে এসে দেখছি যে সেরকম কিছুই না সকালবেলাতে পাঠ হবে না পাঠ হবে সন্ধেবেলাতে দাদু বলল এসেছে যখন এখন থাকো একবারে পাঠ শুনবে তারপরে কালকে খাওয়া দাওয়া করে রাতের বেলা নয় বাড়ি যাবে রকম বলছে তো বাইরে একটু সময় বসে এখন ঘরে এসছে এই যে দেখো এতগুলো ফুলের মালা গাঁটতে হবে এই দুটো বাচ্চা বসে রয়েছে ওরা দুজন আর কি ফুলের বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছে ফুলের বোটাগুলো অনেক বড় বড় রয়েছে সেগুলোই ছাড়াতে হচ্ছে আর এই দিকে দেখো আমাদের ভাই ও তো সুস্থ হয়ে বসতেই পারে না দেখো এই বাড়িতে এসে বৌদি মা লাগাতে শুরু করে দিয়েছে আর আমি ভিজিয়ে করে দিচ্ছি বৌদিকে সে খেপালে আমি কি করবো না না পুজোর জন্য যেই কয়টা মালার দরকার ছিল সেগুলো সবগুলোই গাঁথা হয়েছে আমি আর একটা পিসি দুজনে মিলেই মালা গাচ্ছিলাম আর বাচ্চারা অল্প স্বল্প গেঁথেছে মানে একটা দুটো গেঁথে তারপর আবার উঠে চলে গেছিলো আর এখন বেঁধে গেছে আড়াইটা মতো এখন খেতে বসেছি সকালবেলাতে রান্না হয়েছিল লাউ ডাল ডাঁটা আলুর তরকারি আর পটল আলুর তরকারি আর আমের টক এসব কিছু রান্না হয়েছিল তো সেগুলো দিয়েই দুপুরবেলাতে এখন খাওয়া দাওয়া হচ্ছে আর খাওয়া দাওয়ার পরে এই যে আমের টকটা এখন গ্লাসে নিয়ে খাচ্ছি এই বাড়িতে আমের টকে একটু চিনি দেয় এইটা বেশ ভালো লাগে কিন্তু আমার করা হয় খাওয়া দাওয়ার পরে শুয়েছিলাম অনেকক্ষণ আর এই এই যে দেখো ঠাকুরের জায়গাটাতে পুরো সাজিয়ে নিয়েছে অনেকক্ষণই শুয়েছিলাম আর ঠাকুরের ওইখানটাতে সাজানোর পরে এখন এই বাইরেটা সাজিয়ে নিচ্ছে সারাদিন দাদুদের বাড়িতে ছিলাম এখন বিকেল বিকেলবেলাতে আমি আর পুতুল যাব বাড়িতে আজকে চরকের মেলা রয়েছে সেইখানটাতে যাবো অনেকদিন ধরেই কথা হয়ে রয়েছে তো ওই জন্য এই বিকেলবেলাতেই যাওয়া হচ্ছে আর তাছাড়া কয়েকদিন আগে বলেছিলাম যে বড় ঠাকুরের পুজো দেবো তো সেই জন্য আর কি এই বিকেলবেলাতেই তাড়াতাড়ি করে আমি আর পুতুল যাব বাড়িতে আর এখানটা থেকে বাড়ি যাওয়ার খুব বেশি একটা ঝামেলা না এক অটোতে উঠলে আর কি বাড়ির সামনে নামিয়ে দেবে তাই জন্য আর কি আমি আর পুতুল যাচ্ছি আর ভাই যাবে না ভাই ঠাকুমার কাছেই থাকবে বলছে তো সেই জন্য আমি আর পুতুল দুজনে বাড়িতে এসেছি আর বাড়িতে আসার পরে স্নান করে এখন পুজো দিচ্ছি আমার শ্বশুরবাড়িতে দুইবার পুজো দেয় সকালবেলাতে দেখি শাশুড়ি মা আগে স্নান করে নেয় তো মা পুজো দেয় আর সন্ধেবেলাতে সন্ধে যে দেয় সন্ধে দেবার পরেই গিয়ে পুজোটা দেয় তো আজকে মেজমা সন্ধে দিয়েছে আর আমি এখন পুজোটা দিয়ে নিচ্ছি ঘরের পুজোটা দিয়েছে এখন দেবো বড় ঠাকুরের পুজো তার জন্য সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি আর শাশুড়ি মা আমাকে সব কিছুই বলে দিচ্ছে তার কারণ এই বাড়ির পুজোর নিয়মটা সম্পূর্ণই আলাদা আমাদের বাড়িতে তারপরে আমাদের আশেপাশের সবার বাড়িতে দেখতাম একই রকমভাবেই পুজো করা হয় এই বড় ঠাকুরের পুজোটা কিন্তু এইখানটায় আলাদা তার কারণটা বলছি এই যে কাঠের আসনটা বসানো হয়েছে ওটার চারকোনায় চারটে বাতশা মাঝখানে একটা বাতশা দেওয়া হয়েছে আর প্রসাদের বাটা সাজায় তার পাশে তো জলের গ্লাস দিতে হয় কিন্তু এখানটা একটা ঘর দেওয়া হয়েছে আর ওই জলটা কাঠের আসনের মাঝখানে দেওয়া হচ্ছে তিনবার আবার তুলসী গাছের গোড়াতেও দিতে হচ্ছে তো সেই জন্যই বললাম যে সম্পূর্ণ আলাদা আর তাছাড়া ধনীটাও দেখলাম অন্য রকম পুজো দেওয়ার পরে সবাইকে প্রসাদ দিয়েছি নিজেও খেয়েছি আর এখন রেডি হয়ে নিয়েছি যাব চড়কের মেলাতে বাড়ির থেকে খুব বেশি দূর নয় ওই এক কিলোমিটার মতো হবে সেজমার সাথে যাবো সেজমা যাবে পুতুল যাবে আমি যাব আর একটা ভাই যাবে আর ছোটো ভাই তো আসেনি ঠাকুমার কাছে রয়েছে ও আর যেতে পারছে না বাড়ির থেকে বেরিয়েছি তার মধ্যে একটা চিনাশোনা ভ্যানালা পেয়ে গেছিলাম তো সেই জন্য ওনার ভ্যানে করে কিছুটা দূর আসা হয়েছে আর এটা হলো আর একটা ভেতরের রাস্তাতে তো সেইটুকু আর কি আমরা হেঁটে হেঁটে এসেছি আর এখানে অনেক সন্ন্যাসীরা রয়েছে তাদের নামে নামে না শিবলিঙ্গের ওপরে বেলপাতা দেওয়া হচ্ছে আর তারপরে ঠাকুরের নাম করা হচ্ছে আর তারপরে গিয়ে বেলপাতাটা পড়ে যাচ্ছে আর বেলপাতা পড়ার পরে যার নামে দেওয়া হয়েছে বেলপাতাটা সেইটা তারপর তার হাতে দেওয়া হচ্ছে এই জিনিসটা আমি আগে কখনো দেখিনি আজকে এই প্রথমেই পুজোর কাছে ছিলাম অনেকক্ষণ চারজনের নামে পুজো হয়েছে তারপরে আমরা এসেছি এই মেলাতে অনেকক্ষণ করে আর কি সময় লাগছিল মেলার দোকান পাটগুলো খুবই কম সেজমা বলছে কি যে এই বছরটা কম এসেছে কিন্তু এর আগের বছর নাকি অনেক মেলা এসেছিল যেই ভাইটা আমাদের সাথে এসেছে ওই ভাই বললো কি যে এগরোল খাবে তো সেই জন্য এখন এগরোল খাওয়া হচ্ছে আমি বলেছিলাম যে ঘুগনি খাবো আর এগরোল খাওয়ার পরে আইসক্রিম কিনতে গেছে আর তখনই আমার ননদ আর ননদের ছেলে তারপরে ওদের সাথে আরও দুজন এসছে আমার ননদ বললো কি যে তোমার কিনতে হবে না আমি কিনে দিচ্ছি তো আইস স্ক্রিম কিনে দিয়েছে সবার জন্য কর্নেটোই কেনা হয়েছে আর যেটা আমি খাচ্ছি তো এইটা এখন খাচ্ছি আর বাড়িতে গিয়ে কর্নেটোটা খাওয়া হবে আর এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে আর এখানে সন্ন্যাসীরা ছিল ওনার এখন পাশের পুকুর রয়েছে ওখানে কুমির বানানো হয়েছে হয়তো পুজো করবে বা কিছু তো সেইখানটাতেই গেছে সেজমা বললো এখন আর দাঁড়াতে হবে না তার কারণ বাড়িতে গিয়ে রান্না করতে হবে তো সেই জন্য এখন আমরা সবাই বাড়িতে যাচ্ছি তাহলে চলো এই ভিডিওটাও আমি এখানেই রাখছি দেখা হবে নতুন একটা সুন্দর ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা